10 জুলাই সর্বভারতীয় অঙ্গনারী ওয়ার্কার্স এবং হেলপারদের দাবি দিবস। সোমবার এই দিবসে ত্রিপুরা অঙ্গনারী কর্মী এবং হেলপারস ইউনিয়নের উদ্যোগে 13 দফা দাবিতে শ্রম কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনের নেতৃত্ব। সিআইটিইউ অনুমোদিত এই সংগঠনের কর্মী সমর্থকরা এদিন শ্রম কমিশনার কার্যালয়ের বাইরে পথসভা করে সেখান থেকে একটি প্রতিনিধি দল স্মারকলিপি তুলে দিয়েছে শ্রম কমিশনারের কাছে। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত পথসভাতে বক্তব্য রাখেন সিআইটিইউ রাজ্য নেতৃত্ব সমর চক্রবর্তী সহ অন্যান্যরা। বক্তব্যে সিআইটিইউ রাজ্য নেতৃত্ব সমর চক্রবর্তী অভিযোগ করেন, গোটা দেশে অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের দারুণভাবে অবহেলা করছে বিজেপি সরকার। শুধু তাই নয়, এই রাজ্যে এই সকল শ্রমজীবী মহিলাদের বিভিন্ন অধিকার অন্যায়ভাবে বন্ধ করে দিচ্ছে রাজ্যের বিজেপি সরকার বলেও অভিযোগ সিআইটিইউ নেতৃত্বের। যে সমস্ত সমস্যা নিয়ে রয়েছে সেগুলি দূর করার জন্য এই সরকারের কোনো পদক্ষেপ নেই, বরং আমরা দেখি এই সরকার উল্টো, যাতে মানুষ ঐক্যবদ্ধ হতে না পারে, যাতে শ্রমজীবী মানুষ, গরিব মানুষ, গণতান্ত্রিক অংশের মানুষ যাতে এই সমস্ত দাবি দাবিগুলো করতে না পারে, তার জন্য বিভিন্নভাবে হুমকি ধমকি নানাভাবে সেখানে তারা চাপ সৃষ্টি করছে। মানুষকে সেখানে আন্দোলন সংগ্রাম যাতে মানুষ করতে না পারে, তার জন্য একটা ভয়ভীতি পরিবেশ রাজ্যে তৈরি করে দেখেছে। কিন্তু আমরা যে কথা বলতে চাই, যে আক্রমণ সংস্কার ভয়ভীতি এগুলো শেষ কথা বলে না। ইতিহাসের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে আমরা বলতে পারি, যারা অন্যায়কারী, যারা অত্যাচারী, যারা মানুষের অধিকার যারা হরণ করে, তারাই শেষ পর্যন্ত হারিয়ে যায়, এটা ইতিহাস। কাজে এই জায়গাতে আমাদের রাজ্যের মুখে আমরা লক্ষ্য করছি যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে রাজ্যের শ্রমজীবী মানুষ সিআইটিইউর নেতৃত্বে রাজ্যের মধ্যে সেখানে লড়াই হচ্ছে। দাবি এবং ডেপুটেশন কর্মসূচিতে এদিন বামপন্থী এই সংগঠনের কর্মী সমর্থকদের ভালো উপস্থিতি ছিল শ্রম কমিশনার কার্যালয়ের বাইরে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।